শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমসিংহের শপথ নেওয়ার পর দেশটিকে আবারও সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট বলেন, সংকট কাটিয়ে ওঠার জন্য সাধ্যমতো শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়াতে চায় চীন। অথচ চীনের কাছে শ্রীলঙ্কার ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। আবার সেই চীনই শ্রীলঙ্কাকে পুনরুদ্ধারের আশ্বাস দিল। এ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত চীনের কাছ থেকে কমপক্ষে $500 কোটি ঋণ নিয়েছে শ্রীলঙ্কা। এছাড়া ভারতের কাছ থেকে $380 কোটি, জাপানের কাছ থেকে $350 কোটি এবং আরও কয়েকটি দেশ থেকে $100 কোটি ঋণ নিয়েছে ভারত মহাসাগরের ছোট এই দ্বীপ দেশটি। শ্রীলঙ্কার আর্থিক সংকটের শুরু অবশ্য 2020 সাল থেকে। 2019 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে রাজাপাকসে পরিবার। সেই সরকারের অব্যবস্থাপনা, অযৌক্তিকভাবে কর ও রাজস্ব কাটছাট করা ও করোনা মহামারীর কারণে দেশটির পর্যটন খাতে ধস নামায় 2020 সাল থেকেই চীন সহ বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেওয়া শুরু করে শ্রীলঙ্কা সরকার। 2022 সালে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয় সমুদ্র বন্দর ও পর্যটনের এ দেশটি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।